রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অপহৃত ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে একই সঙ্গে অপহরণকারী তার সাবেক স্বামী সোহেল রানাকে আটক করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান শুক্রবার সন্ধ্যায় তাদের অবস্থান ঢাকায় পাওয়া যায় রাতে রাজশাহীতে পুলিশের একটি টিম ঢাকায় পাঠানো হয় পরে ডিএমপি পুলিশের সহযোগিতায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করে এ সময় অপহরণকারী সোহেলকে আটক করা হয় বলে জানান তিনি এর আগে শুক্রবার সন্ধ্যায় ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী সোহেল রানার পিতা জয়নাল আবেদিনকে আটক করেছে পুলিশ নৌকার পত্নীতলার সর্দার পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে অপহৃত হন বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে বের হয়েছিলেন তিনি খালের ফটক থেকে 50 গজ একতেই তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাস তুলে নিয়ে কয়েকজন যুবক এ ঘটনায় তার সাবেক স্বামী সোহেল রানা জড়িত বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এক বছর আগে বিয়ে হলেও দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় ছাত্রী অপহরণের ঘটনায় বিক্ষোভ ও আন্দোলন উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস সহপাঠীকে ফেরত ও অপহরণকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় শিক্ষার্থীরা পনেরো ঘন্টার আলটিমেটাম দিয়ে শুক্রবারের কর্মসূচি সাময়িক স্থগিত করে এদিকে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অপহৃত ছাত্রীকে ফেরত চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে মানববন্ধন শেষে তারা প্রেস ব্রিফিং করে সাত দফা দাবি জানান